শেখ ইব্রাহিম খাইল আপনি লিখেছেন প্রথম বিবাহে সাফল্য না পেলে দ্বিতীয় বিবাহ করা যাবে কি না বরং কোনো বিশুদ্ধ হাদিস আছে কি প্রথম বিবাহ না আপনি সাফল্য পেলে না দ্বিতীয় বিবাহ করবেন বিবাহের মধ্যে আবার সাফল্য পাওয়া না পাওয়া বলতে আপনি কেউ বোঝাতে চেয়েছেন আমি জানা বি বৈবাহিক জীবনে যদি অশান্তিতে মানুষ থাকে তাহলে সেক্ষেত্রে হুট করে ওই অশান্তি দূরের জন্য বিবাহ দ্বিতীয় বিবাহ নয় বরং সেই অশান্তি দূরের জন্য আপনি নানা কেউ দুঃখ নিতে পারেন করেন কারিমা ধর্ম আরমিন কয়েকটি স্টেপ আমাদেরকে বলেছেন যেমন সেখানে নাসিহা থাকবে উপদেশমালা থাকবে শাসন থাকবে অভিমান করা থাকবে এরপরে আপনার উভয় পক্ষের গণ্যমান্য ব্যক্তিদের সহযোগিতায় তাদের সহায়তায় আপনার নিজেদের মধ্যেকার মনোমান্য বা ভুল বুঝাবুঝি বা সমস্যার জায়গাগুলোকে দূর করার চেষ্টা করার ব্যাপার থাকবে এতেও যদি না হয় তারপরে সেটি বিপরীত বিকল্প চিন্তা আপনি করতে পারেন আদারওয়াইজ আপনার একটু মনোমানীয় হলেই আজকাল এরকম অনেকে বিকল্প চিন্তা করেন যদিও দ্বিতীয় বিয়ে করার সাথে সাফল্যের কোনো সম্পর্ক নাই কেউ প্রথম বিবে সুখী হওয়ার পরও দ্বিতীয় বিয়ে করতে পারেন আর প্রথম বিয়েতে সুখী হওয়ার না হওয়ার ফলে দ্বিতীয় বিয়েতে তিনি করতেই পারেন এবং কোনো হাদিস থাকার প্রয়োজন নেই বরং দ্বিতীয় বিয়ের জন্য প্রথম বিয়েতে ব্যর্থ হওয়ার তো কোনো শর্ত করে না সে দেওয়া হয়নি বরং আল্লাহ বলেছেন ফাঙ্কা ফাঙ্কি রোবা তোমরা তোমাদের যে কোনো নারীকে খুশি মুসলিম নারীকে খুশি তোমরা বিয়ে করো দুজন তিনজন চারজন এই যে আল্লাহর বলে অনুমতি দিয়েছেন সেটা তাল্লা তালা দুই দিয়েই শুরু করেছেন অতএব এখানে ব্যর্থ হলে তারপর দ্বিতীয় করতে পারবেন ব্যাপারটা কিন্তু সেরকম নয় এরপরে রামিসা ফেরদা সাহেব লিখেছেন কোনো মেয়ে যদি তার পিতা থেকে প্রাপ্ত সম্পত্তির কিছু অংশ তার ভাই বোনকে দিয়ে আসতে চায় সেক্ষেত্রে স্বামী পাতা তার অধিকার রাখে কিনা না স্বামীর কোনো রাইট নাই স্ত্রীর যে সম্পদ তিনি বাবার বাড়ি থেকে পেয়েছেন সেটির ক্ষেত্রে কোনো প্রকার তিনি হস্তক্ষেপ করবেন আমাদের সমাজ এটি খুব ন্যাারজনকভাবে হয়ে থাকে স্ত্রীর যে সম্পদ এটা মালিকানা তার তাকে সম্পূর্ণ অধিকার দিতে হবে তিনি স্বাধীনতা ভোগ করবেন তার সম্পদ তিনি যা খুশি তা করবেন স্বামী বড়ো যে তাকে নাসিহা করতে পারেন এবং স্ত্রী ও স্বামী কোনো কল্যাণমূলক পরামর্শ দিলে সেটি গ্রহণ করার চেষ্টা করা উচিত বাট স্ত্রীকে স্বামী বাধা দেয়া অমুখী দিবে তমুকিয়ে দিবে না আমাকে দিয়ে দাও বা এটা করো এটা করো এরকম যেটাকে বলে খবরদারি সেটা করার কিন্তু রাইট তার নাই আমাদের দেশে এই রাইট জোর করে খাটানোর চেষ্টা করা হয় আর যদি খাটাতে না পারেন তাহলে সেক্ষেত্রে স্ত্রীকে অবাধ্য মনে করেন এবং সেক্ষেত্রে ঝামেলা তৈরি করেন এটা আমাদের অজ্ঞানতার কারণেই আল্লাহ তালা আমাদের খুব তফিক দান করুন মেহদি হাসান লাম এল এম এআইডি থেকে আপনি লিখেছেন ঈদের নামাজের জন্য যে মাঠ নির্ধারণ করা হয় সেটি একবার ওয়াকফ করে দিতে একেবারে ওয়াকফ করে দিতে হবে এমন কোনো শর্ত আছে কি ঈদের নামাজের জন্য যে মাঠ নির্ধারণ করা হয়ে থাকে সেটা একেবারে অক্ফ করে দিতে হবে এমন কোনো শর্ত নেই আপনি অক্ষ করেননি এমনিতে একটা জমি নিয়ে আপনার জমি আপনি মানুষকে ঈদের নামাজ পড়তে দিচ্ছেন মানুষ প্রতি বছর ওখানে ঈদের নামাজ পড়ে জাস্ট এতটুকু আপনি পারমিশন দিয়েছেন এটাতে সেখানে ঈদের নামাজ পড়া বিশুদ্ধ হবে এমনকি পাচাত্য নামাজও কোনো জায়গায় কেউ পারমিশন দিয়েছেন পড়ার সেখানে পড়লেও নামাজ হয়ে যাবে বাট চাইলে কেউ ঈদের ওই জায়গাটাকে ঈদের নামাজ জন্য অক্ফ করে ফেলতে পারেন যেটা আমার ঈদগা হিসাবে ফিক্সড হয়ে গেল অক্ফ হয়ে গেল সেটা শুধু ঈদগা হিসাবেই ব্যবহার হবে সেটি হতে পারে কিন্তু যদি অক্ফ না করা হয় দান না করা হয় তিনি তার মালিকানা রেখে দেন তারপর মানুষ ঈদের নামাজ পড়েন তারপরও সেটা সাময়িক অবস্থায় ঈদগাহ হবে মানে ঈদগাহ হতে পারে এবং ঈদের নামাজ হতে পারে কোনো অসুবিধা নেই এরপরে সঞ্জান ইসলাম স্বামী আপনি লিখেছেন আমি একজন বিবাহিত মেয়ে আমার এখনও কোনো সন্তান নেই আমার শ্বশুরবাড়ির লোকজন আমাকে অত্যাচার করেন আমার স্বামী আমাকে এড়িয়ে চলেন অবহেলা করেন আর প্রতিদিনই বাড়ি থেকে চলে যেতে বলেন এখন আমি তার যদি তার থেকে ডিভোর্স নিয়ে একটা হালাল কাজের মাধ্যমে উপার্জন করি এবং বাবা মায়ের সেবা করি বা জীবনটা কি কাটিয়ে দিই তাহলে কি এটা আমার কোনো গুণ হবে বোন সামিয়া সর্বপ্রথম কথা হলো স্বামীজি আপনার প্রতি অত্যাচার করেন এবং সেটি অসহনীয় পর্যায়ে হয় তো সেক্ষেত্রে আপনি নিরুপায় হয়ে এবং সকল চেষ্টা করেও আপনি ব্যর্থ হয়ে গেলে আপনি তার থেকে ডিভোর্স নিয়ে যদি বাকি জীবন এক কাটিয়ে দেন আর বিবাহ মতো আবদ্ধ না হন হালাল উপার্জন করেন সেখানে পর্দাহীনতা বা হারাম কোনো কিছু করতে আপনাকে না হয় এবং বা মার সেবা করে বাকি জীবন কাটিয়ে দিতে চান মৌলিকভাবে যে নিষিদ্ধ নয় এবং হারামও নয় কারণ আপনার কোনো গুণ হবে না কিন্তু এ ধরনের সিদ্ধান্তে যাওয়ার আগে আপনাকে খুব বিচক্ষণতার সাথে সতর্কতার সাথে আপনাকে ভাবতে হবে যে আপনি এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার পর আদৌ আপনার বাকি জীবনে এটার উপর আপনি অচল অচল থাকতে পারবেন নাকি পরবর্তীতে আপনি আরো সমস্যায় পড়বেন বিশেষ করে স্বামী এবং শ্বশুরবাড়ির লোকজন খারাপ হলে অনেক সময় দেখা যায় পরবর্তীতে এগুলো থাকে না পরিস্থিতি পরিবর্তন হয় এমন কি এক জায়গায় এমন হতে পারে যে সেখানে আপনি বিভিন্ন চেষ্টা করেও আশা ছেড়ে দিয়েছেন যে এখান থেকে ভালো কিছু আশা করা যায় না তাহলে সেক্ষেত্রে আপনি বিকল্প চিন্তা করতে পারেন বিয়েশাদের জন্য কিন্তু ডিভোর্সের চিন্তার আগে বহুবার ভাবতে হবে যে এমন না হয় যে পরবর্তীতে নিঃসঙ্গ জীবন আমার আরও বেশি কষ্টের কারণ হয় অনেক নারী আছেন যে ডিভোর্স নেওয়ার পর বাবা বাড়িতে যাওয়ার পর তারা বুঝতে পেরেছেন যে এখানে যে সুখ রয়েছে ব্যাপারটা এরকম নয় বরং কম বেশি কষ্ট সব জায়গায় আছে এবং ওই সংসারে হয়তো আরও কিছুদিন থাকলে আমি ম্যাচ করে নিতাম কিংবা পরিস্থিতি কিছুটা উন্নত হতো ইত্যাদি ইত্যাদি তো এই জন্য এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার আগে বারবার বাড়তে হবে এবং আপনাকে আমি বলছি না যে আপনি জলম সহ্য করে যান কিন্তু সিদ্ধান্ত নেওয়ার আগে খুব সুচিন্তিতভাবে আপনি সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করেন এবং ভাবেন যে আপনার সিদ্ধান্তটা ভুল হচ্ছে না তো বিশেষ করে একজন নারী তিনি নিঃসঙ্গ সারা জীবন কাটিয়ে দিতে গেলে নানা রকমের সমস্যা তৈরি হয় এবং দেখা যায় যে আপনার জীবন ধারণ করাটাই দিক থেকে অসুবিধা তৈরি হয় আপনি দিন প্রতিপালন বলেন আপনার চরিত্রে হেফাজত বলেন আপনি দুনিয়াতে টিকে থাকা বলেন এসবগুলোর জন্য একজন সঙ্গীর সহযোগিতাটা খুব বেশি প্রয়োজন হয় অতএব অনেক সময় দেখা যায় কোনো অমানুষ স্বামীর সংসার করার পর মানুষ মন খারাপ করে আর অন্যত্র বিয়ে করেন না তো এটি ভুল ধারণা বরং চেষ্টা করতে হবে ভালোর জন্য আল্লাহ তালা যদি নসরিব রাখেন তাহলে সেটা আমরা পাবো আর যদি না রাখেন তাহলে সেক্ষেত্রে সবল করব কিন্তু চেষ্টা চেষ্টাব রাখা উচিত আর মৌলিকভাবে আপনার জন্য এটি না নয় যেটি আপনি জানতে চেয়েছেন